নমস্কার আমি অনিমেষ অনিমেষ বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি একাদশ একাদশ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য কর্তার ভূত গল্প থেকে একটি রচনাধর্মী প্রশ্নোত্তর নিয়ে উপস্থিত হয়েছি যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব এবং বন্ধুদের শেয়ার করতে বলো না লোকটা ভূত হয়েই এদের ঘরে চেপে থাক না লোকটাকে এবং কোন প্রসঙ্গে বক্তা এরুবক্তি করেছেন এবং কেন উত্তর লোকটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কর্তার ভূত শীর্ষক রূপকর্ষর এই গল্পে লোকটা বলতে বুড়ো কর্তার কথা বলা হয়েছে প্রসঙ্গ বুড়ো কর্তার মৃত্যু আসন্ন হলে দেশের মানুষ চিন্তিত হয়ে পড়ে বুড়ো কর্তাও ভাবে তার মৃত্যুতে দেশের মানুষদের ঠান্ডা রাখবে কে তখন সমাধান সমাধানের পথ হিসাবে দেবতা দয়া করে এই নির্দেশ দিয়েছিলেন উক্তির কারণ গল্পের শুরুতে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর এমনই এক মজাদার রহস্যময় কাহিনীর উপস্থাপন ঘটিয়েছেন দেশের মানুষ বুড়ো কর্তার ওপরে অর্থাৎ প্রাচীন প্রথা সংস্কার ধর্মীয় রীতিনীতি অনুশাসনের প্রতি সম্পূর্ণরূপে নির্ভরশীল হয়ে পড়েছিল নিজস্ব চিন্তা কর্মস্পৃহাকে জলাঞ্জলি দিয়ে কতকগুলি রীতি প্রথাকে জীবনে চলার পথে সর্বস্ব করে নিয়েছিল গভীর আলস্য কর্মহীনতা গ্রাস করেছিল মানুষকে কিন্তু জীবন্ত গতিময় এগিয়ে চলায় তার ধর্ম চরৈবেতী মন্ত্রে দীক্ষিত হয়ে চলতে পারলে তবেই জীবনকে বোঝা যায় উপলব্ধি করা যায় মানুষ সেই গতিময় জীবন থেকে দূরে সরে গিয়েছিল অদৃষ্ট নির্ভর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য দেবতাকে দিয়েই সমাধানের পথ বাদলে দিয়েছেন মানুষের মৃত্যু হলেও ভূতের কখনো মৃত্যু হয় না বুড়ো কর্তা যদি ভূত হয়ে মানুষের ঘরে চেপে বসে তাহলে মানুষের অন্ধ নির্ভরশীলতা শান্তি বজায় থাকে তাই দেশের মানুষের প্রতি দেবতার এই সমাধানী পথনির্দেশ আসলে লেখক এখানে প্রচ্ছন্নভাবে দেশের মানুষকে প্রাচীন সংস্কার প্রথা রীতি ধর্মীয় অনুশাসনের অন্ধ অনুসরণ থেকে মুক্ত হওয়ার ইঙ্গিত দিয়েছেন তাছাড়া অন্যের ওপর নির্ভরশীল থাকাটাও এক প্রকার হীনমন্যতা বা নিজের শক্তিকে প্রকাশ না করা এতে জীবন বৈচিত্র্য লাভ করে না প্রাণ থাকে না জীবনের সামঞ্জস্যে যে পূর্ণতা আসে তাও বোধগম্য হয় না এক জড়ত্বের সামিল মৃত্যুসম বা ভূতগ্রস্ত হয়ে থাকা লেখকের এই বক্তব্যে সেই